থ্রি প্রজেক্টের লোকেশনে অনেক ধরনের গাছ আছে। যেহেতু এটি প্ল্যাটিনাম কালেকশনের একটি প্রজেক্ট, এই অপরচুনিটিটা আমরা হাতছাড়া করতে চাই না। এই বড় গাছগুলোকে আমরা ডিজাইনে রেখেছি এবং এর পরিপ্রেক্ষিতে ফুল বিল্ডিং ডিজাইনে আমরা ডিফারেন্ট প্লান্টস, ট্রিজ এবং ভার্টিক্যাল গ্রিনারিগুলো ইনকর্পোরেট করেছি। বিল্ডিংয়ের ফ্রন্ট এবং ব্যাক এলিভেশন দুটোকেই ইকুয়াল এমফাসিস দিয়ে বিল্ডিংয়ের পজিশনিং করা হয়েছে এবং ট্রাফিক ফ্লো অ্যাভয়েড করতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট গেট রাখা হয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টের ডাবল হাইট স্পেসে গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রায় 20 ফিট হাইটের বড় গাছ লাগানো যাবে। গাছগুলোর জন্য আমরা অটোমেটিক ওয়াটারিং সিস্টেম এবং স্ট্রাকচারাল সলিউশনও রাখছি। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন ডেস্কের পরিবর্তে গার্ড রুমকে এমনভাবে এক্সটেন্ড করেছি যেন গার্ড রুম থেকে সিকিউরিটি এবং গেস্ট মনিটরিং করা যায়। টিপিক্যাল রিসেপশন লবির পরিবর্তে আমরা একটা স্টাইলিশ ডাবল হাইট গেস্ট ওয়েটিং লবি দিচ্ছি। লেকের পাশের গাছগুলোর সাথে বিল্ডিংয়ের গ্রিনারিগুলো একত্রিত হয়ে একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে। পশ্চিম পাশে লেক ফেসিং বিল্ডিং অ্যামেনিটিস, যার মধ্যে গ্রিন লন, মিট অ্যান্ড গ্রিট স্পেস, ইনফিনিটি ল্যাব পুল এবং বিভিন্ন ফিচার্স ও স্পেস ইনক্লুড করা হয়েছে। বিল্ডিংয়ের প্রতিটি কমন স্পেস ডিজাইনের ক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের কথা মাথায় রেখেছি। প্রতিটি কমন স্পেসে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। এই ওয়েস্ট সাইডের অ্যামেনিটিসগুলোকে রেসিডেন্টদের সিকিউরিটির কথা ভেবে আপলিফ্ট করে ফার্স্ট ফ্লোরে রাখা হয়েছে। বিল্ডিংয়ের সামনে লন না রেখে বাচ্চাদের সিকিউরিটির কথা মাথায় রেখে বিল্ডিংয়ের পেছনে বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখা হয়েছে, যেটা সেক্লুটেড ফ্রম ট্রাফিক অ্যান্ড আউটসাইডার্স।